নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাসডোনিতে। এখানে আজকে আপনাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে 2 BHK ফ্ল্যাট দেখাবো। পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। এই বিল্ডিংয়ে কিন্তু আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো। 615 স্কোয়ার ফিটের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, সেটা আপনার ব্যাক সাইডে রয়েছে। এখানে ফোর হুইলার পার্কিং ছিল কিন্তু সোল্ড আউট। এখানে আপনার টু হুইলার রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন টু হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। এখানে অ্যামিনিটিস এর মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 300-400 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচের মিষ্টি জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর জাস্ট 100-200 মিটার ডিস্টেন্সেই আপনারা পেয়ে যাবেন। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। এটা এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। আর যদি আপনারা বাস চান তাহলে আপনাদেরকে NSC বোস রোড যেতে হবে। সেখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো একদম কাছেই রয়েছে। যদি আপনারা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন যেতে চান, বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা অটো পেয়ে যাবেন। সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো করে আপনারা কিন্তু ডিরেক্টলি মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, রিসেন্টলি রং হয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট, 3 খানা গেট রয়েছে। আমি অলরেডি আপনাদেরকে মেনশন করেছি যে এখানে কিন্তু ফোর হুইলার পার্কিং ছিল বাট অলরেডি সোল্ড আউট। বাট টু হুইলার রাখার জন্য দেখতে পাচ্ছেন এনাফ স্পেস রয়েছে। সুন্দর করে অ্যান্টিস্কিড টাইলস এখানে বেছানো রয়েছে। এবার আপনাদেরকে 615 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। ফেসিং দেখুন, সাউথ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাশ রয়েছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে আরও 3 খানা ফ্ল্যাশ রয়েছে, যেটা অলরেডি কিন্তু সোল্ড আউট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফট অলমোস্ট ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া সিঁড়ি রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভালো কোয়ালিটির ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। মেইন ডোরে দেখতে পাচ্ছেন সুন্দর করে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ভালো কোয়ালিটির এখানে লক পেয়ে যাবেন। MCBটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। দেখতে পাচ্ছেন প্রিতমের সব ওয়ারিং রয়েছে। আর প্রিতমের মডুলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট আপনার একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন লেফট সাইডে। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। তার ঠিক পাশেই এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সুন্দর করে দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস বাথরুমে লাগানো রয়েছে। বাথরুম ফিটিং সবই বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাউথ খোলা রয়েছে। ফার্স্ট বেডরুমে দেখতে পাচ্ছি আমি এসির পয়েন্ট রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা কিন্তু আপনার সাউথ ইস্ট ওপেন রয়েছে, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেও রয়েছে, তার মানে দুটো বেডরুমেই আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। সাধারণত বিল্ডার মাস্টার বেডরুমে এসির পয়েন্ট দেয়, বাট বিল্ডার কিন্তু এখানে কোনো কস্ট কাটিং করেননি। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই আপনারা একটা লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পাচ্ছেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x10, 16x10 হচ্ছে এটা সাইজ। তো এখানে আপনারা একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আপনাদেরকে একবার বেডরুমের অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন অনেকটাই স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে, একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। উপরে আপনারা চিমনির পয়েন্ট পেয়ে যাবেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক স্টোন বসানো রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। 20 অ্যাম্পিয়ারে দেখতে পাচ্ছেন সকেট রয়েছে। আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। সো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। সো একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। ঢুকেই আপনারা লেফট সাইডে সুইচেসগুলো পেয়ে যাচ্ছেন। মডুলার সুইচেস রয়েছে প্রীতম ব্র্যান্ডের। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ইস্ট ফেসিংয়ে কিন্তু এই কমন বাথরুমটা রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। PVC ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে একটা বেশ বড় সাইজের বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। শাওয়ারের কোয়ালিটি দেখুন, বেশ ভালো কোয়ালিটির কিন্তু।
স্যানিটারিজ দিয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা ওপর অবধি উনি কিন্তু টাইলস ইউজ করেছেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি। দ্য বেস্ট পার্ট ইজ ফার্স্ট বেডরুমটা আপনার সাউথ খোলা, আর মাস্টার বেডরুমটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ওপেন। সো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, যেটা আপনার সাউথ ওপেন রয়েছে। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10, 10x10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, প্রীতম ব্র্যান্ডের একটা উইন্ডো রয়েছে, আর এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে। এটা আপনার ব্যাক সাইড রয়েছে বিল্ডিংয়ের, দেখুন অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, আপনারা যদি এখানে বাইক স্কুটি রাখতে চান ইজিলি রাখতে পারবেন। বিল্ডিংয়ে রং হয়ে গেছে, সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনের মধ্যে আপনার সিসিও পেয়ে যাবেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্টটা এই পাশটাতে দিয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, এই সাইডে আপনার এসিটা লাগাতে পারবেন। সো 10x9 হচ্ছে এটা সাইজ। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, বক্স উইন্ডো রয়েছে, গ্রিল সব লাগানোই রয়েছে দেখে নিন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন, দুটোই কিন্তু দেখুন আপনার সাউথ ফেসিংই কিন্তু রয়েছে। এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে, সাউথ ফেসিং করে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 5x3। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার পিভিসি ডোর, শাওয়ারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সাধারণত অ্যাটাচ বাথরুমের শাওয়ার থাকে না, বাট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। একটা ট্যাপ রয়েছে, এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর এই অবধি আপনার টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। আর তার ঠিক পাশেই আপনারা কিন্তু অ্যাটাচ ব্যালকনিটা পেয়ে যাবেন, দেখুন এটা হচ্ছে না অ্যাটাচ ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে না 5x3, 5x3 হচ্ছে এটা সাইজ। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর ব্যালকনি থেকে, এটা যেহেতু আপনার ব্যাক ফেসিং ফ্ল্যাট, এটা দেখুন আপনার ব্যাক সাইড রয়েছে, এখানে আপনারা টু হুইলার রাখতে পারবেন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। সো দ্যাটস ইট, আপনাদেরকে 615 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নম্বর শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। সাইট ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে এই 2BHK ফ্ল্যাটসগুলো আপনারা কিন্তু এত অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আমার 3,500 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে আমাদের কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। সো নিঃসংকোচে কল করুন, কল করে একবার সাইট ভিজিট করে নিন, খুব সুন্দর লোকেশনে এই ছোটো ছোটো 2BHKগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস, ট্যারেসটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। সো আপনারা কিন্তু বড় অনুষ্ঠান ছাদেই করতে পারবেন। আর এই যে বাউন্ডারি বলটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 5 ফুটের রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5,000 লিটারের কংক্রিটের জলের ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আপনাদেরকে একবার 360 ডিগ্রি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ছাদে কিন্তু আপনার রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আপনার ইএম বাইপাস, হাইল্যান্ড পার্কের বিল্ডিংগুলো এখান থেকে দেখা যাচ্ছে। লেফট সাইডে যদি আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাউথ সিটি মল। অলরাইট, আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের টুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।